Hello guys, Assalamu alaikum, this is Afsana, welcome and welcome back to my channel. আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আজকের ব্লগে আমি কথা বলবো কক্সেস বাজারের খুবই রিজনেবল একটি হোটেল নিয়ে, যারা খুব সুন্দর এনভায়রনমেন্টে কক্সেস বাজারে একটি বাজেটের মধ্যে হোটেল খুঁজছেন এবং কলাতলির কাছেই, তাদের জন্য আশা করি আজকের ব্লগটা খুবই উপকারী হবে। কক্সেস বাজার এয়ারপোর্ট নেমে যে কোনো অটো বা সিএনজিওয়ালা মামাকে বললেই কক্সেস বাজার দা হোটেল রিগেল প্যালেসের সামনে নামিয়ে দেবে। সো আজকে এই হোটেল নিয়ে কথা বলবো। 200 টাকা ভাড়া দিলেই চলে যেতে পারবেন দা রিগেল প্যালেস নিয়ে, আর এই হোটেল থেকে সুগন্ধা সি বিচ মাত্র 5 মিনিটের দূরত্বে। আমাদের আগে থেকেই বুকিং করা ছিল হোটেল রুমটা, আমরা টুইন ডাবল বেডের একটি রুম নিয়েছিলাম। হোটেলের প্রাইস বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, সো আপনারা যখন যাবেন তার আগে অবশ্যই হোটেলের ফোন নাম্বারে অথবা তাদের পেজে কন্ট্যাক্ট করে নেবেন, তাদের কোনো ডিসকাউন্ট আর কোনো প্যাকেজ আছে কি না সেক্ষেত্রে আপনারা লাভবান হতে পারেন। এই হোটেলের বিচ ভিউ রুমও আছে, আমরা নিয়েছিলাম হিল ভিউ রুমটা। সো দেখতেই পাচ্ছেন দুইটা ডাবল বেড আছে, একটা সুন্দর আলমারি আছে, ডাবল কার্পেট আছে, একটা টিভি আছে এবং একটা টেবিল আছে। এই সাইডে একটা মিরর আছে এবং এক সাইডে ব্যালকনি এবং এক সাইডে ওয়াশরুম। ওয়াশরুমটা জেনারেল ওয়াশরুম, তাই আর দেখালাম না। ব্যালকনি থেকে সুন্দর একটি পাহাড়ের দৃশ্য দেখা যায় এবং সেটা উপভোগ করতে পারেন রাতের বেলায় এবং দিনের বেলায় অবশ্যই। সাথে একটা চেয়ার দেওয়া আছে। এই রুমটার জন্য পার নাইট আমাদেরকে গুনতে হয়েছিল 2500 টাকা উইথ 40% ডিসকাউন্ট। যেহেতু এটা চারজনের রুম, তাই 4টা টুথব্রাশ, একটা পেস্ট এবং একটা বিডি সোপ ছিল ডিসকাউন্ট, এবং সকালে একটি বাফেটের ব্যবস্থাও ছিল। Morning everyone, so it's day 2 in Cox's Bazar and আমি এখনো রিগাল প্যালেসে আছি। সো আজকে হচ্ছে ওদের মর্নিংয়ে একটা বাফেট দেয়, আমি সেখানে এসেছি। সো এখানে ব্রেকফাস্ট করবো অ্যান্ড দেন হচ্ছে বিচে যাবো। সো ব্রেকফাস্টে কী থাকছে সেটা হচ্ছে শেয়ার করবো। যেহেতু ব্রেকফাস্ট, সো চা তো মাস্ট বি থাকতেই হবে, সাথে ছিল একটা ডেজার্ট আইটেম, আর ছিল নুডলস, বয়েলড এগ, ভেজিটেবলস, আর ছিল ডাল এবং চিকেনের একটা আইটেম মিক্স করা, সাথে ছিল পরোটা এবং খিচুড়ি। অনেকের দেখা যায় সকালে রাইস আইটেম খাওয়ার অভ্যাস থাকে, সো তাদের জন্য কিন্তু এটা ভালো এবং ফুলফিলিং। খাবারগুলো মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। এটা হচ্ছে ওদের বেসমেন্ট ফ্লোর, যেখানে কমপ্লিমেন্টারি বাফেটটা দেওয়া হয় এবং তার উপরে ওদের নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে রুম সার্ভিসের মাধ্যমে যে কোনো সময় আপনারা খাবার অর্ডার করতে পারেন। কক্সেস বাজারে আসবেন আর শুটকি কিনবেন না সেটা কি হয়, সকালের ব্রেকফাস্ট শেষেই বেরিয়ে পড়লাম সুগন্ধা বিচের দিকে, আর এখানে অনেক শুটকির দোকান আছে, সো ভালোভাবে দামাদামি করলেই খুব ভালো প্রাইসে পেয়ে যেতে পারেন। দাদা এটা একটা ঢুকছে
যেমনটা বলেছিলাম, ওদের রেস্টুরেন্ট থেকে যে কোনো সময়ে খাবার অর্ডার করতে পারেন আপনারা। দুপুরের লাঞ্চটা ওদের রেস্টুরেন্ট থেকেই অর্ডার করেছি, দু রকমের ভর্তা, কোরাল মাছ, ডাল আর একটা চিকেন রোস্ট। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, এবং ভালো লাগলে এবং একটু হলেও উপকৃত হলে অবশ্যই লাইক করবেন। যে কোনো ইনফরমেশনের জন্য আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি। তো আশা করি আমার পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।